سورة النساء প্রথম আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله تعالى بلسن হে মানব জাতি তোমরা তোমাদের সেই রবকে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ একটি মাত্র জীবন থেকে সৃষ্টি করেছেন সেই একটি মাত্র প্রাণ একটি মাত্র জীবন হলেন আমাদের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালাম আমাদের বাবাকে আল্লাহ তাআলা যখন বানাবেন তখন তিনি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন ফেরেশতারা তখন আল্লাহ তাআলাকে নিষেধ করেছিল বাধা দিয়েছিল কিন্তু আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আলামু মা লা তাআলামুন কি উদ্দেশ্যে আমি মানুষ বানাচ্ছি এটা আমি জানি তোমরা জানো রব্বুল আলামিন আমাদের বাবাকে মোট 6টা ক্যাটাগরিতে বানালেন ছয়টা পদ্ধতিতে আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে বানালেন কথা যদি আপনারা কথা যদি বুঝে থাকেন সবাই সমস্যরে জবাব দিয়ে বলেন আমাদের বাবাকে আল্লাহ কয়টা স্টেপে বানিয়েছেন আস্তে বলবেন না জোরে বলেন কয়টা নাম্বার 1 এক নাম্বার আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীর ইবনে কাসির সহ অন্যান্য সকল তাফসীর গ্রন্থে এই আয়াতগুলোর ব্যাখ্যা এভাবে এসেছে আল্লাহ যখন মানুষ বানানোর সিদ্ধান্ত নিলেন প্রথমে আল্লাহ সাইয়েদিনা জিব্রিল আমিনকে ডাকলেন সাইয়েদিনা জিব্রিল আমিনকে ডেকে আল্লাহ তাআলা বললেন ও জিব্রিল তুমি দুনিয়ার বুকে যাও গিয়ে তুমি জমিনের সকল উপাদানের সকল কালারের মাটি সংগ্রহ করে নিয়ে আসো সাইয়েদিনা জিব্রিল আমিন যখন দুনিয়ায় আসলেন জমিন তখন ফরিয়াদ করল হে আল্লাহর ফেরেশতা তুমি আমার মধ্যে কোন ধরনের ক্ষত সৃষ্টি করো না আমার অঙ্গহানি করো না আমি তোমার থেকে আল্লাহর কাছে পানাহ চাই আশ্রয় চাই সাইয়েদিনা জিব্রিল আমিন মাটির এই ফরিয়াদ যখন শুনলেন মাটি আর সংগ্রহ করলেন না খালি হাতে ফিরে গেলেন আল্লাহ তাআলা বললেন কি ব্যাপারে জিব্রিল খালি হাতে ফিরে এসেছো কেন তোমাকে তো মাটি সংগ্রহ করতে বললাম সাইয়েদিনা জিব্রিল তখন বললেন রব মাটি আমার কাছ থেকে তোমার কাছে পানা চেয়েছে তোমার আশ্রয় চেয়েছে এজন্য আমি ছেড়ে এসেছি আনি নাই আল্লাহ এবার সাইয়েদিনা মিকাইল আলাইহিস সালামকে অর্ডার দিলেন মিকাইল তুমি যাও দুনিয়াতে গিয়ে সকল উপাদানের সকল রঙের মাটি সংগ্রহ করো মিকাইল আলাইহিস সালাম যখন এসেছিলেন মাটি একই রকমের ফরিয়াদ করলো তিনিও মাটির ফরিয়াদ শুনে ফিরে গেলেন অবশেষে আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠালেন যেটাকে আমাদের দেশের অনেক লোকেরা এই ফেরেশতাকে বলে আজরাইল কিন্তু আপনি যদি 30 পারা কোরআন তন্ন তন্ন করে খোঁজেন কোথাও এই ফেরেশতার নাম আপনি আজরাইল পাবেন না এমন কি সিহাসিত্তার যে 6টা হাদিসের বিখ্যাত গ্রন্থ বিশুদ্ধ গ্রন্থ আছে এটা ছাড়াও আরো যত হাদিসের গ্রন্থ আছে কোন হাদিসের গ্রন্থে আপনি আজরাইল নাম পাবেন না বরং কোরআনুল কারিমে এই ফেরেশতাকে বলা হয়েছে মালাকুল মউত হাদিসের কিতাবগুলোতে এই ফেরেশতার নাম এসেছে মালাকুল মউত যেমন মুসা নবীর সেই বিখ্যাত ঘটনা যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে বুখারী শরীফের মধ্যে যে ঘটনা এসেছে মুসা নবীর জান কবজ করার সময় যখন মালাকুল মউত গিয়েছিল ওই হাদিসের মধ্যেও মালাকুল মউত উল্লেখ আছে এখন আপনারা বলতে পারেন হুজুর তাহলে আজরাইল নাম কোথা থেকে এলো এটা হলো ইসরাইলি বর্ণনা অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন কিতাবাদি থেকে এই নামটায় চলে এসেছে এজন্য আমাদের সমাজে এটা প্রচলিত হয়ে গিয়েছে কিন্তু এই ফেরেশতার আসল নাম মূল নাম হলো মালাকুল মৃত্যুর ফেরেশতা আল্লাহ মালাকুল মউতকে পাঠালেন তুমি যাও দুনিয়ায় গিয়ে সকল রঙের সকল উপাদানের মাটি সংগ্রহ করো মালাকুল মউত যখন আসলেন এই ফেরেশতার হৃদয় অনেক কঠিন
তিনি যখন আসলেন মাটি বলল আল্লাহর ফেরেশতা তুমি আমার অঙ্গহানি করো না আমার মধ্যে কোনো খুঁত সৃষ্টি করো না আমি আল্লাহর কাছে পানা চাই তিনি তখন বললেন তুমি যে আল্লাহর কাছে পানা চাও ওই আল্লাহর আদেশে আমি এসেছি তার আদেশ বাস্তবায়ন না করে আমি যাব না এই ফেরেশতার অনেক কঠিন হৃদয়ের কঠিন না হলে কি জান কবজ করতে পারত নাকি তাকে আল্লাহ কঠিন করে বানিয়েছেন সাইয়েদিনা জিব্রিল আমিন দুনিয়ায় সকল রঙের সকল উপাদানের মাটি সংগ্রহ করলেন বলেন তো দুনিয়ার সকল এলাকার মাটির কালার আর উপাদান কি এক রকম নাকি আদমের ছেলে কেউ লম্বা কেউ খাটো দুনিয়ার সব মানুষ তো আদমের ছেলে মেয়ে কোন দেশের মানুষের চেহারা ফর্সা আফ্রিকার দেশের আফ্রিকার অঞ্চলের কিছু মানুষের চেহারা কুচকুচে কালো কেউ লম্বা কেউ খাটো আদমের ছেলে মেয়েরা এক একজন এক এক রকম কেন কারণ সব মানুষের বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর সময় সকল রঙের সকল উপাদানের মাটি সংগ্রহ করিয়েছিলেন বলে আদমের ছেলে মেয়েরাও হইছে এক একজন এক এক রকম সুবহানাল্লাহ সব রং এবং উপাদানের মাটি যখন মালাকুল মউত সংগ্রহ করে নিয়ে গেলেন সেই মাটিগুলোকে আল্লাহ মিশ্রিত করলেন মিশ্রণ ঘটালেন আমি বলেছিলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ ছয়টা ক্যাটাগরিতে বানিয়েছেন এক নম্বরে জিব মালাকুল মউতের সংগ্রহ করা সেই মাটিগুলোকে গুড়া গুড়া করলেন সেই সব মাটিগুলোকে ধুলাবালিতে পরিণত করে মিশ্রণ ঘটালেন এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন খলাকাহু মিন তুরাব আমি তাকে তুরাব থেকে মাটি থেকে সৃষ্টি করেছি তুরাব অর্থ হলো মাটি আবার তিন অর্থ হলো মাটি পার্থক্য হলো আরবি অভিধান খুললে দেখবেন ধুলাবালিযুক্ত মাটিকে আরবিতে বলা হয় তুরাব আর আমি আসার সময় দেখলাম ডানে বামে লবণের চাষ যে মাটিগুলো ভিজা যে মাটিগুলোর মিশ্রণ ঘটানো হয়েছে মনে করেন এই যে এখানে ধুলাবালু আছে এখন যদি বৃষ্টি পড়ে তো এটাকে আর তুরাব বলা হবে না আরবিতে বলা হবে তিন তাহলে বোঝা গেল পানিতে ভিজানো মাটিকে আরবিতে বলা হয় তিন আর শুকনা মাটি ধুলাবালু এই মাটিকে আরবিতে বলা হয় তোরাব এজন্য দেখবেন কোরআন পড়লে দেখবেন কোথাও আল্লাহ বলেছেন তোরাব কোথাও আল্লাহ বলেছেন তিন তোরাব মানে হলো ধুলাবালি যুক্ত মাটি এক নাম্বার আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর জন্য মালাকুল মউতের সংগ্রহ করা মাটিগুলোকে একত্রিত করে সেগুলোকে মিশ্রিত করলেন ধুলাবালি যুক্ত মাটি দুই নাম্বার এবার সেই ধুলাবালি যুক্ত মাটির উপরে কোন কোন রেওয়ায়েতে এসেছে আল্লাহ বৃষ্টি দিলেন পানি পানি দিলেন পানির মিশ্রণ যখন ঘটালেন তখন আর সেগুলো ধুলাবালি থাকলো না সেগুলো ভিজে গেল এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আদমকে আমি তিন থেকে বানিয়েছি মানুষ সৃষ্টি আরম্ভ করেছি আমি মানুষ সৃষ্টি আমি আরম্ভ করেছি নরম মাটি থেকে এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন আমি মানুষ সৃষ্টি আরম্ভ করেছি নরম মাটি থেকে দুই নাম্বার পর্যায়ে এটা তিন নাম্বার পর্যায়ে এই মাটিগুলো যখন কিছুদিন ভিজা থাকলো তখন এটা হয়ে গেল এটেল মাটি আটালো মাটি এজন্য আল্লাহ কোরআনে কারিমে সূরা সফফাতের ১১ নম্বর আয়াতে বলেছেন ইন্না খলাকনাহুম মিন তিনিল লাজিব এখানে আল্লাহ বলেছেন তিনিল লাজিব অর্থাৎ আটালো মাটি এটেল মাটি থেকে আমি আদম বানিয়েছি মানুষ সৃষ্টি করেছি চতুর্থ পর্যায়ে এই মাটিগুলো দীর্ঘদিন এটেল যুক্ত থাকার কারণে এটা গন্ধযুক্ত শুষ্ক মাটিতে পরিণত হয়ে গেল গন্ধযুক্ত শুষ্ক কাদা মাটিতে পরিণত হয়ে গেল সূরা হিজর যদি আপনি পড়েন দেখবেন ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি গন্ধযুক্ত শুষ্ক কাদা মাটি থেকে এটা হলো চতুর্থ পর্যায়ে এবার এবার চতুর্থ পর্যায়ে আল্লাহ তাআলা সেই গন্ধযুক্ত শুষ্ক কাদা মাটির উপরে একটা স্ট্রাকচার দেওয়া আরম্ভ করলেন আদম আলাইহিস সালামের সুরত দেওয়া আরম্ভ করলেন হাত পা চক্ষু নাক ঠোঁট কান সবকিছু আল্লাহ দিলেন একটা সুন্দর স্ট্রাকচার দিয়ে এবার পঞ্চম পর্যায়ে আল্লাহ সেটাকে মূর্তির মতো শুকানোর জন্য রেখে দিলেন সেটা শুকানোর জন্য আল্লাহ তাআলা কমপক্ষে ৪০ বছর রেখেছেন জুড়ে বলেন কত বছর
40 বছরে ভাবে ঠনঠনে অবস্থায় পরিণত হয়েছে এটা শক্ত হয়েছে ধীরে ধীরে এজন্য সূরা রহমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখার আল্লাহ তাআলা বলেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করেছি 40 বছর পর্যন্ত যখন এই আদমের আকৃতি পড়ে আছে তখনও কিন্তু তার রূহ দেওয়া হয় নাই ফেরেশতারা এই আকৃতির চারপাশ দিয়ে ঘোরাঘুরি করে কিছুই বুঝে না ইবলিস টেনশনে পড়ে গিয়েছে আল্লাহ আবার নতুন করে কি বানাচ্ছেন ইবলিস টেনশন করে আর মাঝে মাঝে সে গুতাগুতি করে যখন গুতাগুতি করে তখন থেকে ঠন 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 আওয়াজ হয় একদিন ইবলিস আদম আলাইহিস সালামের বানানো এই দেহের নাকের ভিতরে দিয়ে ঢুকলো নাকের ছিদ্র দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হলো এরপরে অন্যান্য ফেরেশতাদেরকে বলল আমি এর ভেতরটা সফর করে এসেছি দেখেছি ভেতরটা শূন্য কিছুই নাই থাকবে কেমনে এই ব্যাকল ইবলিস তো জানে না তখন আল্লাহ আদমের ভেতরে রূহ দেন ষষ্ঠ পর্যায়ে বলেছিলাম আমাদের বাবাকে আল্লাহ 6টা পর্যায়ে বানালেন ষষ্ঠ পর্যায়ে এবার আদম আলাইহিস সালামের বানানোর কাজ আল্লাহ সম্পন্ন করলেন ষষ্ঠ পর্যায়ে আদম আলাইহিস সালামের বানানো এই দেহের ভেতরে আল্লাহ রূহ ফুঁকে দিলেন এজন্য আল্লাহ সূরা সাদের 72 নম্বর আয়াতে বলেছেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন আমি এরপরে তাকে সুন্দর সুরত দিয়ে তার ভেতরে রূহ ফুঁকে দিলাম আদম আলাইহিস সালামের ভেতরে যখন আল্লাহ রূহ ফুঁকে দিলেন তার নাকের ভেতর দিয়ে বা চোখের ভেতর দিয়ে যখন রূহ ঢুকিয়ে দেওয়া হলো তখন তিনি জীবন লাভ করলেন যখন তার রূহ চলে আসলো সঙ্গে সঙ্গে তিনি একটা হাঁচি মারলেন হাঁচি ছিলেন তো আপনারা যখন আদম আলাইহিস সালামের দেহের ভেতরে রূহ দেওয়া হলো জুরে বলেন তো তিনি কি দিলেন সবাই তো বললেন না হাঁচি কেন দিয়েছেন সেটাও বলছি তিনি যখন হাঁচি দিলেন হাঁচি দেওয়ার সাথে সাথে তার জবান দিয়ে বের হলো আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন হলো হাঁচি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বললেন কেন আলহামদুলিল্লাহ মানে হলো শুকরিয়াকার জুরে বলেন প্রশংসাকার হাঁচি দেওয়ার পরে আমরাও তো আলহামদুলিল্লাহ বলি কারণ আমাদের বাবা আলহামদুলিল্লাহ পড়েছেন এজন্য আমরাও আলহামদুলিল্লাহ আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ আর হাঁচির জবাবে আল্লাহ বললেন রাহিমাকা রব্বুক তোমার রব তোমার উপরে রহম করেন সুবহানাল্লাহ এজন্য হাদিসে এসেছে যে হাঁচি দিবে সে আলহামদুলিল্লাহ পড়বে আর যে হাঁচি শুনবে সে জবাব দিবে ইয়ারহামুকাল্লাহ এরপরে আবার হাঁচি দাদা যেন পুনরায় বলে ইয়াহদিকুমুল্লাহ এই যে হাঁচি দেওয়ার পরে আমাদের বাবা আলহামদুলিল্লাহ বলেছেন কেন কারণ হাঁচি আল্লাহর নেয়ামত হাদিসে এসেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইউকরাহু আত-তাসাউব নিশ্চয়ই আল্লাহ হাঁচি পছন্দ করেন আর হাই তোলা অপছন্দ করেন হাঁচি আল্লাহর নেয়ামত এজন্য তিনি আল্লাহ শুকরিয়া করেছেন আদম আলাইহিস সালামকে তো আল্লাহ বানিয়েছেন মাটি থেকে ভেতরে কলকবজার মধ্যে তো কিছু ময়লা আবর্জনা থেকে গেছে রূহ যখন ঢুকেছে এক হাঁচি দিয়ে সব ময়লা আবর্জনা ভেতর থেকে বের হয়েছে সুবহানাল্লাহ পড়বেন না মানুষ কখন হাঁচি দেয় দেখবেন আপনাদের রান্নাঘরে যখন ঝাঁঝালো কিছু রান্না হয় নাকের ভিতর দিয়ে ঢুকলে সাথে সাথে হাঁচি আসে নাকের ভিতর দিয়ে পোকা বা কিছু ঢুকলে বিড়বিড় বিড়বিড় করে তখন হাঁচি আসে আর হাঁচির ব্যবস্থা যদি আল্লাহ আমাদেরকে দয়া করে না করে দিতেন আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি হয়ে যেত ভেতরের ময়লা সাফ করতে শুধু কেন শোনেন আমার ভাইরা আমরা যে পরিবেশে বসবাস করি বলেন তো এই পরিবেশে জীবাণু ব্যাকটেরিয়া জার্ম কম না বেশি আপনারা একটু কথা বলবেন আপনাদের কষ্ট হচ্ছে আমাদের পরিবেশে জীবাণু আছে না নাই এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাসের সাথে নাকের ভেতর দিয়ে জীবাণু ঢুকছে না আপনাদের এলাকার রাস্তাঘাট তো অনেক সুন্দর এখানে গাড়ির পিক আপ আমরা যে গাড়িতে এসেছি পাশে উঠানো যায় না একদম ধীরে ধীরে চালাইতে হয় মোটর সাইকেল মনে হয় 15-20 চালান আপনারা তাই না এরকমই তো হবে স্পিড তো সেখানে হাঁচি বের হয় 100 কত মাইল
160 মাইল বেগে এই হাতি যখন আমরা দেই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই যে আমরা নিঃশ্বাস নিতে নিতে এত ধুলাবালু ময়লা আমাদের ভিতরে গেল মানুষ যখন একবার হাঁচি দেয় একটা হাঁচির মাধ্যমে মানুষের ভেতর থেকে 3000 থেকে 6000 রকমের জীবাণু এক হাঁচিতে বের হয় তাও আপনারা সুবহানাল্লাহ কইতে পারলেন না আচ্ছা 3000 থেকে 6000 রকমের জীবাণু আপনি যদি সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে গিয়ে হাসপাতালে এই জীবাণু বের করার জন্য পয়সা খরচ করা লাগতো তাহলে তো আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়ে যেত এজন্য আমি কিছুক্ষণ আগে বলেছি আল্লাহ হাঁচির ব্যবস্থা না করলে বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে ভিতরের ময়লা আবর্জনা সাফ করার ব্যবস্থা করা লাগতো কিন্তু আমাদের পয়সা খরচ করা লাগে না আল্লাহ বলেছেন কি এর পয়সা খরচ করবা তোমরা আমি দিয়ে দিলাম হাঁচির ব্যবস্থা 160 মাইল বেগে শুধু একটা হাঁচি মারবো যা ঢুকেছে আমি আল্লাহ সব বের করার ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ এজন্য আমাদের বাবা হাঁচি দেওয়ার পরে আল্লাহ শুকরিয়া করে বলেছেন আলহামদুলিল্লাহ আপনারা পড়েন তো নাকি বাসখালীতে হাঁচি দেওয়ার পরে সুবহানাল্লাহ কয় আপনারা কি বলেন একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ তো সাইয়েদনা আদম আলাইহিস সালাম কি বললেন আলহামদু এরপরে আল্লাহ তাআলা আমাদের বাবাকে বললেন আদম এটা বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটা বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব বলেছেন খালাকাল্লাহু আদম ওয়া তুলহু 60 যিরা আল্লাহ তাআলা আদমকে 60 হাত লম্বা করে বানিয়েছেন এই হাদিসের শেষে বলা হয়েছে আদম সৃষ্টির পর থেকে মানুষের উচ্চতা ধীরে ধীরে কমতে 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 এখনকার পর্যায়ে এসেছে এখন আমরা 60 হাত লম্বা নই আদমের ছেলেরা আমরা 3.5 হাত কয় হাত আরো জোরে বলেন সবাই যার যার হাতে কয় হাত এখন আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন আমাদের বাবা এত লম্বা আমরা এত খাটো কেন মন খারাপ করার কোনো কারণ নাই আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে যখন যাবে তখন আমাদের বাবা আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হয়ে সকল মানুষ জান্নাতে যাবে হাতে কি কামড়ায় একটু পর 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 মাইক গুতাগুতি না করলে হয় না প্রথমে তো ঠিকঠাক ছিল এখন তো কেমন কেমন হয়ে গেছে তাহলে আপনারাও 60 হাত লম্বা হয়ে যাবেন আপনারা খুশি না বেজার আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকা আদম ওই যে ফেরেশতার দল দেখা যায় তাদের কাছে যাও গিয়ে তাদেরকে সালাম দাও আল্লাহ সালাম শিখালেন সালাম হলো আল্লাহর একটা নাম বলেন তো সালাম কার নাম আমরা আল্লাহর গোলাম এই জন্য আমরাও নাম রাখি আব্দুস সালাম মানে সালামের বান্দা আমরা তো সালাম হতে পারবো না এই জন্য আমাদের নাম আব্দুস সালাম সালামের গোলাম সালামের বান্দা আল্লাহ তাআলা আদম বানানোর পরে প্রথমে কি শিখাচ্ছেন দেখেন আল্লাহ বললেন যাও ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও আর শোনো তারা তোমাকে কি জবাব দেয় কারণ এটা হবে তোমার আর তোমার বংশধরদের অভিবাদন রীতি দেখা সাক্ষাৎ হলে পরস্পর পরস্পরকে সালাম দিবে তিনি গিয়ে সালাম দিলেন ফেরেশতারাও সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলেন তো আমাদের বাবাকে আল্লাহ সৃষ্টি করার পর প্রথমে কি শিখালেন একটু জোরে বলেন সালাম দেখা সাক্ষাৎ হলে আমরা কি দিব সালাম তবে সালাম দিতে দিয়া ফাজলামি করে যাবে না আমাদের দেশে অনেক মানুষ অনেক উচ্চ শিক্ষিত মানুষ শুদ্ধ সালাম জানে না অনেক উচ্চ শিক্ষিত মানুষ শুদ্ধ সালাম অনেকে রাজনীতি করে শুদ্ধ সালাম জানে না সিরিয়ালও ঠিক রাখতে পারে না বক্তব্যের সময় কয় বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার মাঝে মাঝে মাঝখান থেকে শব্দ ডিলিট করে দেয় কাট দেখেন না এক খেলোয়াড় এমপি হয়ে গেছে এখন বক্তব্য দিয়েছে বিসমিল্লাহির রহিম মাঝখানে রহমান বান যাও সিটিং এ ঠিকই আছে যারা শুদ্ধ করে সালাম দিতে পারে না তাদের উচিত আগে সালাম শিখে তারপরে রাজনীতি করা কারণ রাজনীতির উদ্দেশ্য যদি হয় মানুষের সেবা করা তো সালাম দিতে যাইয়া সে তো আগেই সেবা না মানুষ মাইরা ফেলতেছে কয় সালাম আলাইকুম সাম আরবি শব্দ এখানে আলেমরা বসে আছেন সালাম অর্থ শান্তি সাম অর্থ মৃত্যু আসছে রাজনীতি করতে সেবা করতে আইসাই সালাম দেয় সালাম আলাইকুম মানে তোরা সব মরি যা ঠিক আছে কথা
এজন্য যারা রাজনীতি করে তাদের দরকার আগে শুদ্ধ করে সালাম শিখা আমাকে সবাই শুদ্ধ করে একটা সালাম দেন আপনারা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা আবার মনে মনে ভাবেন না হুজুর বহুত সালাক এতগুলো সালাম একসাথে নিয়ে ফেলছে আসলে বিষয়টা এমন নয় বিষয়টা হলো আমরা এই যে আদান প্রদান সালামের আদান প্রদান করে সালামের তালিম নিলাম আলহামদুলিল্লাহ পড়েন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন এখন তিনি একা একা আছেন জান্নাতের ভিতরে একা একা কি ভালো লাগে যারা আবিয়ে ইতে আছে হেরায় না বুঝে কত কষ্টে তারা আছে আল্লাহ তাআলা তখন সিদ্ধান্ত নিলেন একটা সঙ্গের ব্যবস্থা করে দেই এখন প্রথম মানুষ বানালেন নাম কি জোরে বলেন নাম কি আল্লাহ সিদ্ধান্ত নিলেন আরেকজন বানাবেন তবে এক জাতের না ভিন্ন জাতের যাতে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যাতে সময়টা ভালো কাটে এবার আল্লাহ বানালেন আদম থেকে হাওয়াকে বানালেন কিভাবে তার কাইফিয়তটা কেমন কিভাবে বানালেন আল্লাহ তাআলা সূরা নিসার আয়াতে বলছেন ওয়া খলাকা মিনহা যাওজাহা তার থেকে অর্থাৎ আদম থেকে আল্লাহ তার স্ত্রীকে বানালেন হাওয়াকে বানালেন সুবহানাল্লাহ আমাদের বাপ মা দুজনকে আল্লাহ বানার বানানোর পরে আল্লাহ আদেশ করলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা তুমি আর তোমার স্ত্রী জান্নাতে আনন্দে থাকো বসবাস করো জান্নাতের নিয়ামত ভোগ করো ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ওই গাছটার কাছে যেও না এখন লম্বা ঘটনা সেদিকে যাচ্ছি না আমাদের মা বাপকে আল্লাহ বানালেন বানিয়ে আল্লাহ রাখলেন যেখানে বাড়ি যেখানে আমাদের মা বাপের মূল বাড়ি কোথায় জোরে বলতে হবে আরো জোরে বলেন আমার দেশে কিছু বুদ্ধি প্রতিবন্ধী দেখা যায় এরা পড়াশোনা করে এত শিক্ষিত হয়েছে তারা গবেষণা করতে করতে পেয়েছে মানুষের বাড়ি জান্নাতে না মানুষের বাড়ি বনে জঙ্গলে কারণ মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল বান্দরের বাড়ি কোথায় কথা কন না কেন আপনারা জঙ্গলে আদমের বাড়ি কোথায় জান্নাতে এখন যারা বলে মানুষ বান্দরের জাত আমরা তাদের সাথে তর্ক করতে চাই না তর্ক করে হুদাই সময় নষ্ট করে লাভ আছে যারা এটা বলে ওই জাফর ইকবালকে বলবো আপনি শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে বের হন আর আপনার সাঙ্গপাঙ্গরা যারা বলে মানুষ বান্দরের জাত আপনারা আমাদের মানুষের সমাজ ছেড়ে দেন ছেড়ে দিয়ে আপনাদের পূর্বপুরুষ যেহেতু বান্দর ছিল সুন্দরবন বা বান্দরবনে গিয়ে জঙ্গল খোঁজে আপনাদের জাতি ভাই বান্দরের সাথে সেখানে বসবাস করুন আমাদের আপত্তি নয় মানুষ বান্দরের জাত না বান্দরের ঘরের বান্দর তোদের পূর্বপুরুষ বান্দর ছিল আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না বান্দরামি শিক্ষা ঢুকাই দিছিল তো আমাদের বইয়ের ভিতরে যখন আপনারা সবাই গোটা বাংলাদেশের মানুষ প্রতিবাদ তুললেন বান্দরের ঘরের বান্দররা স্বপ্ন আর বাস্তবায়ন করতে পারে নাই মাননীয় প্রধানমন্ত্রীকে জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি তবে ধন্যবাদ আমরা আরো বাড়াবো আপনি আরো চলমান সমস্যা আছে এগুলোও সমাধান করতে চলমান সমস্যা কোনটা এটা আমাকে আয়াত বলে দিবে না এটা যে আয়াত তিলাওয়াত হয়েছে এই আয়াত বের করে দিবে চলমান সমস্যা কোথায় এটা বের করে দিবে আজকের তিলাওয়াতকৃত এই আয়াত তো আল্লাহ তাআলা বলছেন আমরা সেই আয়াতে ফিরে যাই সূরা হুজুরাতের কত নাম্বার আয়াত জানেছিল 13 মনে আছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা হে মানব জাতি আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি এই এক পুরুষ আর এক নারী আমাদের মা বাপ দুইজন দুনিয়াতে আসলেন সংসার আরম্ভ করলেন এটা ছিল দুনিয়ার প্রথম সংসার সংসার আরম্ভ করলেন দাম্পত্য জীবন শুরু হলো বাচ্চা কাচ্চা হওয়া আরম্ভ হলো বাচ্চা কাচ্চা হতে হতে বংশ বড় হতে 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 এখন আদম আর হাওয়ার পরিবার কত বড় সারা পৃথিবীতে তাদের কোটি কোটি সন্তান আছে না নাই আমরা কিভাবে হলাম কিভাবে আমরা এত এত দেশে বিভক্ত হলাম সেটা আল্লাহ আয়াতে বলছেন ওয়াজআলনাকুম শুবাও ওয়া কবাইলা লিতাআরাফু এই এক পুরুষ আর এক নারীর সংসার থেকে আমি এত বড় বংশ বানালাম বিভিন্ন জাতি গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছি সুবহানাল্লাহ আবার সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ এভাবে বলেছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ
এই দুইজনের সংসার থেকে আমি বহু পুরুষ এবং বহু নারী সৃষ্টি করেছি তাহলে কোরআনের এক আয়াতের তাফসীর করে অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন আদম আর হাওয়া থেকে আমি মানুষ বানিয়েছি দুই জাত জোরে বলেন কয় জাত দুই জাত আল্লাহ বলছেন আদম আর হাওয়া থেকে মানুষ আমি বানালাম দুই জাত একটা হলো পুরুষ জাত আরেকটা হলো নারী জাত বলেন একটা হলো পুরুষ জাত আরেকটা হলো নারী জাত পুরুষের কণ্ঠ এক রকম নারীর কণ্ঠ আরেক রকম পুরুষের মাথা থেকে পা পর্যন্ত শারীরিক কাঠামো এক রকম নারীর শারীরিক কাঠামো আরেক নাকি মিল আছে পুরুষ পুরুষের মতো নারী নারীদের মতো আপনি পুরুষ মানুষ আপনি কি চাইলেই নিজে নিজে নারী হয়ে যেতে পারবেন একজন নারী তিনি কি চাইলেই পুরুষ হয়ে যেতে পারবেন নারী পুরুষ কে নারী হবে কে পুরুষ হবে কারো ঘরে সন্তান মেয়ে হবে না ছেলে হবে এটা সিদ্ধান্ত কোনো মানুষ নেয় না এই সিদ্ধান্ত নেন কে আল্লাহ এজন্য আল্লাহ বলেছেন ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউ ذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير তিনি যাকে চান তাকে কন্যা সন্তান মেয়ে সন্তান দেন যাকে চান তাকে ছেলে সন্তান দেন আবার তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে কোনোটাই দেন না বন্দা অবস্থায় রেখে দেন সকল ক্ষমতা কার হাতে আরো জোরে বলেন কার হাতে এখন শুরু হয়েছে ভণ্ডামি আমি মনে মনে চাইলে পুরুষ হলেও নারী হয়ে যেতে পারি আমি নারী মন চাইলে আমি নিজেকে পুরুষ বলে দাবি করতে পারবো মনস্তাত্ত্বিক লিঙ্গ আমার মন যেটা বলবে আমি সেটাই এবং এই মনস্তাত্ত্বিক লিঙ্গবাদীরা বলে নারী পুরুষ এটা নাকি সমাজের একটা ধারণা কোন মানুষ সে যদি পুরুষ হয়েও মনে করে তার কাছে নারী নারী লাগছে তো এটা আসলে সে মনে করবে সে ভুল দেহে আটকা পড়েছে মনে মনে সেটা যে ভাববে যেটা মনে মনে সে আসলে সেটা এটা নাম দেওয়া হয়েছে এখন ট্রান্সজেন্ডার কি নাম দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার আপনারা শুনেন না এটা শুনছেন নাকি ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার যেটাকে আপনারা হিজরা বলেন অনেকেই দুইটা একসাথে করে ফেলে এই দুইটা একসাথে একরকম নয় আল্লাহ মানুষ বানিয়েছেন পুরুষ এবং নারী এই দুই জাত কিন্তু এই পুরুষ এবং নারী জাতি সৃষ্টির মধ্যেও কিছু মানুষের প্রতিবন্ধকতা থাকতে পারে দেখেন বসেন আপনিও কারো ঘরে সন্তান জন্ম নিল চক্ষু কানা হাত পা সমস্যা তাকে আমরা কি বলি প্রতিবন্ধী বলি তাকে আমরা কি বলি তো একজন মানুষ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যেমন প্রতিবন্ধী হতে পারে তেমনি লিঙ্গের ক্ষেত্রেও সে লিঙ্গ প্রতিবন্ধী হতে পারে এমনও হতে পারে তার মধ্যে উভয় লিঙ্গের আলামত আছে বা কোনোটাই পাওয়া যাচ্ছে না যেটাকে আপনারা হিজরা বলেন আর কি ইসলামী শরীয়তে এদেরকে খুনফা বলে অর্থাৎ লিঙ্গ প্রতিবন্ধী লিঙ্গে জটিলতা আছে এখন এই লিঙ্গ প্রতিবন্ধী আর ট্রান্সজেন্ডার এক জিনিস নয় লিঙ্গ প্রতিবন্ধী হলে কি করবো আমরা তাদেরকে হিজরা বলবো না না ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি সে মানুষ তাকে সম্মান করে কথা বলতে হবে এখন যদি দেখা যায় তার কণ্ঠ ছেলের মতো দাড়ি গুফ আছে ছেলের মতোই তো ইসলামী শরীয়ত বলছে তাকে ছেলে পরিচয়ে পুরুষ হিসাবে ধরে নাও তাকে সেই স্বীকৃতি দাও একটা মেয়ের কণ্ঠ মেয়ের মতো তার লিঙ্গজনিত সমস্যা আছে কিন্তু মেয়ের মতো শরীর মেয়ের মতোই কণ্ঠ তাকে নারী হিসাবে স্বীকৃতি দাও এবং তাদেরকে চাকরি বাকরি পড়াশোনা এবং মিরাস উত্তরাধিকার ক্ষেত্রে সব জায়গায় তার অধিকার ইসলাম নিশ্চিত করেছে তাকে কোনো অধিকার থেকে আপনি বঞ্চিত করতে পারবে আর আরেকটা আছে খুনফা মুশকিল কোন লিঙ্গের আলামতি বোঝা যায় না এগুলো পৃথিবীতে প্রতি 5000 জনে একজন হতে পারে এদের সংখ্যা খুব কম পশ্চিমা দুনিয়ায় পশ্চিমা বিশ্বে এদেরকে তারা হিজরা বলে ট্রান্সজেন্ডার বলে
তারা ট্রান্সজেন্ডার আর হিজরাকে একই অর্থে গ্রহণ করেছে কিন্তু ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস নয় আপনাদের ভাষায় আপনারা যেটা হিজরা বলেন এটা জন্মগত সমস্যা আর ট্রান্সজেন্ডার এটা মানসিক সমস্যা যিনি লিঙ্গ প্রতিবন্ধী তিনি তো জন্মের সময় তার সুস্থ লিঙ্গ নিয়ে জন্ম নেন নাই আর যিনি ট্রান্সজেন্ডার তিনি সুস্থ লিঙ্গ নিয়ে জন্ম নিয়েছেন কিন্তু মনে মনে তিনি বিপরীত লিঙ্গের ধারণা করছেন দেখেন না এখন আমাদের বইয়ের ভিতরে আছে শরীফ থেকে হ্যাঁ বলেন শরীফ থেকে শরীফা এই সব গল্প ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদেরকে এই ট্রান্সজেন্ডারের ধারণা মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন জানেন যাতে আমাদের ছোট ছোট এই বাচ্চাদেরকে এই অশিক্ষা কুশিক্ষা অখাদ্য কুখাদ্য দিয়ে যাতে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে সমকামী হিসাবে গড়ে তুলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন ধ্বংস করে দেওয়া যায় আমরা বলতে চাই এই বাংলাদেশ ওলামা মশায়েক পীর মশায়েকদের অনেক কষ্ট মেহনতে মসজিদ মাদ্রাসা অনেক মেহনতে আবাদ হয়েছে যেই দেশ অসংখ্য ওলামা মশায়েক পীর মশায়েকদের খেদমতে আবাদ হয়েছে এই দেশে পশ্চিমাদের এই দেশে পশ্চিমাদের সেই শিখিয়ে দেওয়া ট্রান্সজেন্ডার মতবাদকে সুপ্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না হবে না এই ট্রান্সজেন্ডার যদি থাকে আচ্ছা এই ট্রান্সজেন্ডার যদি থাকে কত রকমের বিপদ একটা ছেলে যখন কলেজে উঠবে লুচ্চামি করার খাইশ উঠলে হোস্টেলে সিট নেওয়ার সময় বলবে স্যার আপনি আমাকে দেখছেন আমি ছেলে কিন্তু মনে মনে আমি একটা মেয়ে আমাকে মহিলা হোস্টেলে সিট দেন কারবার কি ঘটবে বুঝতেছেন তো শিয়াল যদি মুরগির খামারে গিয়ে বলে দেখো মুরগিরা আমাকে দেখছো শিয়ালের মতো কিন্তু মনে মনে আমি মুরগি তোমাদের সাথে থাকতে দাও পরের দিন সকালে একটা মুরগিও পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে না শুধু কি তাই একটা ছেলে সে যদি নিজেকে মেয়ে মনে করে আর সে যদি মেয়েদের বাথরুম ইউজ করে আরম্ভ করে অবস্থাটা কি হবে তখন আর সম্পদ বন্টনে তো আরেক ঝামেলা লাগবে একজনের ছেলে মুন্না একজনের মেয়ে মুন্নি মুন্নি এসে যদি বলে আব্বু আপনি আমাকে দেখছেন মেয়ের মতো মুন্নি কিন্তু আপনি তো সম্পদ বন্টন করবেন আমি তো মনে মনে এখন থেকে মুন্না হয়ে গেছি বিপদ আছে না নাই সামাজিক কলহ সমাজ নষ্ট হয়ে যাওয়া রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে এই ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত এই উপকরণ যদি আমাদের পাঠ্য বইয়ের ভেতরে থাকে শুধু কি ট্রান্সজেন্ডার আমাদের বইয়ের ভেতরে ক্লাস নাইনের বই থেকে দেখা গিয়েছে মানচিত্রে ফিলিস্তিনের নাম মুছে দেওয়া হয়েছে জানেন কিনা আপনারা ইসরায়েলের নাম দেওয়া হয়েছে ফিলিস্তিনের নাম নাই মাননীয় প্রধানমন্ত্রী যেখানে কিছুদিন আগে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিয়েছেন আর এদেশে দাজ্জালের কিছু রুহানি সন্তানরা ইসরায়েলের পক্ষ নিয়ে তারা আমাদের পাঠ্য বই আমাদের ঘামের পয়সা ঝরানো ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতর থেকে দাজ্জালের রুহানি সন্তানরা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে আমাদের কলিজায় আগুন চালিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দাজ্জালের রুহানি সন্তানদেরকে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে এদেরকে চূড়ান্ত শাস্তি দিন এত বড় দুঃসাহসরা কোথায় পেল আমাদের ট্যাক্সের পয়সায় এদের গাড়ির পেট্রোল জ্বলে আমাদের ট্যাক্সের পয়সায় এরা এসি রুমে অফিস করে আমাদের ট্যাক্সের পয়সায় এরা বেতন খায় বেতন পায় আমাদের ট্যাক্সের পয়সায় এরা বই ছাপায় আমাদের ট্যাক্সের পয়সায় সবকিছু হবে আর আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে ছাপানো বইয়ের ভেতরে আমাদের সন্তান নষ্টের উপাদান ঢুকিয়ে দেওয়া হবে বরদাস্ত করবে না দেশের মানুষ মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন মানুষকে আল্লাহ কি করেছেন আসেন আমরা আমাদের আয়াতের শেষ জায়গায় চলে এসেছি আল্লাহ বলছেন এই দুইজন থেকে আমি মানব জাতির বিস্তার ঘটিয়েছি তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে আমি ভাগ করে দিয়েছি